ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ বন্ধুরা, তোমরা দেখছো ব্লগিং উইথ স্যাম অ্যান্ড রাই, আর আমি সম্মেলন তোমাদের সঙ্গে। আজ যাচ্ছি বাড়িপুর, মাই হোম টাউন, এবং তোমাদের জন্য রয়েছে কিছু সারপ্রাইজ। আমি যাচ্ছি কিছু কাজ নিয়ে, তো দেখতেই পাচ্ছ এসে গিয়েছি শিয়ালদা, এবং শিয়ালদা স্টেশনের এই হচ্ছে অবস্থা মোটামুটি। সামনে ছিল নামখানা স্পেশাল আর ক্যানিং স্পেশাল, তো আমি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি। যদিও এই দাঁড়ানোটা আমার একদমই পছন্দ না, আমি অনলাইনে টিকিট কাটি, কিন্তু সেই সার্ভার ডাউন আছে। নর্মালি আমি বাইক রাইডিংই করি, কিন্তু পুরোনো বাইক সোল্ড আউট আর নতুন বাইকের নাম্বার হয়নি, তাই বাইক রাইডিংটা আমার ভাগ্যে নেই। তো মোটামুটি 20-তে ট্রেনটা ছিল, ট্রেনটা লেট করেছে, আর সেই কারণে আমি ট্রেনটা পেয়ে গেছি। এখন 40 বেজে গেছে অলরেডি, তো উঠে পড়েছি ট্রেনে। আর যতটা সম্ভব আমি ইঞ্জিন বগিটাকে অ্যাভয়েড করি, কারণ একটা ঘ্যার 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 করে আওয়াজ হয় বলে। নামখানা লোকাল এত খালি সচরাচর হয় না, আজকে খালি পেয়ে গেছি। বাড়িপুরের পেয়ারা তার সবুজ রঙের চেহারা, ওই যায় নামখানা লোকাল। যেহেতু মাইক্রোফোন নেই তাই শুনতে অসুবিধে হতে পারে একটু আমার ভোকাল। যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই এর সাথে পরিচিত। এটা হলো লুসি, একে আমরা পুসি। আমি বাড়ি ফিরলে এ হয় সব থেকে বেশি খুশি। ওপারে ভাইটি করাচ্ছে ক্লাস, লুসি করেনি ব্রাস, আর আমি মেটাবো আমার বিরিয়ানি রাস। অনেক দূর থেকে ট্রাভেল করে এসেছি, পেয়েছে একটু খিদে, তাই নিয়ে এসেছে একটু বিরিয়ানি, এবার খেয়ে নেব। আজকে রিভিউ করব হাজির বিরিয়ানি। বাড়িপুরে এসেছি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি যে হাজির বিরিয়ানিটা রিভিউ করার। কোয়ান্টিটিতেও অনেকটা দেয়, টেস্টও ভালো। বাড়িপুরে এলে একবার হাজির বিরিয়ানিটা ট্রাই করবেন। এখনো অবধি অনেক দোকান দেখেছি যারা কোয়ালিটি দিয়ে কোয়ালিটি মানে মেনটেন করতে পারেনি বিরিয়ানি। বাড়িপুরে এরকম প্রচুর দোকান আছে, প্রথমে এত সুন্দর করেছে তারপর আর কোয়ালিটি রাখতে পারেনি, তো হাজির কোয়ালিটিটা এখনো মেনটেন করছে। মাটনের পিস এত সুন্দর লাগছে খেতে, গোটা মাটনটা একবার দেখি, খুব সুন্দর। ভাইয়ের সবে ক্লাস থেকে বেরোলো, বেরিয়ে আমার সাথে একটু বিরিয়ানি শেয়ার করছে। কেমন লাগছে হাজি বিরিয়ানি? ফার্স্ট ক্লাস, না আগের দিন আমি খেয়েছি, দোকা খেয়ে গেছিলাম 150-300 টাকা দিয়ে 2 টাকা কেটে নিয়েছি। সুইগিতে অর্ডার দিলে এটা প্রায় 150 টাকার উপর, 190 টাকা দেখাচ্ছে মাটন বিরিয়ানি। আর আমি বাইকে করে গিয়ে নিয়ে এলাম, আমার 110 টাকা পড়লো। তো বিরিয়ানি প্রায় শেষের দিকে, তবে এটাই খুব খারাপ লাগলো, সুইগিতে 30-40 টাকা বেশি নিতে পারে, তাই এমন কিছু ডিস্টেন্স নয় আমার বাড়িপুরে বাড়ি থেকে হাজি বিরিয়ানি, কিন্তু দামটা প্রচণ্ড এক্সেসিভ। অন্য কোনো জায়গার সুইগিতে এতটা ডেলিভারি চার্জ বা কিছু আমি দেখিনি, তো যাই হোক জানি না, হয়তো এখানে কোনো প্রবলেম হয়েছে বা প্রবলেম আছে বাড়িপুরে সুইগিতে, তুলনামূলকভাবে অনেক দামটা বেশি। 110 টাকার জিনিসটা অ্যাটলিস্ট আমি তো কোনো দিন 190 টাকা দিয়ে খেতে চাইবো না। মাংসটা হেভি টেস্টি, সফট আছে, এই কচকচি খাসির হাড়গুলো খেতে ব্যাপক লাগে। অসাধারণ লাগে, রাইমা হয়তো এই ব্লগটা দেখছে, বাট ও এটা খেতে পারছে না, খাবে ঠিক সত্যটা তুলবে। আজকে আন্টি একটু পরে এসছে, এখন এসে আন্টি ভাত খাচ্ছে। আমি যদি ছোটকা বলেছিল কিছু খেয়ে নেওয়ার জন্য, আমি হয়তো আন্টির ভাগের খাবারটাই খেয়ে নিতাম। আর এই যে আপনাদের নাসামাজ ডগি, হ্যাঁ নাসামাজ ডগি, কারেজ দ্য কাওয়ারি ডগ বলে একটা, কাওয়ারি ডগ বলে একটা ছোটোবেলা কার্টুন দেখতাম, ওখানে ইউস্টেস বলে একটা ক্যারেক্টার ছিল, সে তার
ডগিটাকে সবসময় বলতো হেই না সামাজ ডগি, আর এইটা হচ্ছে আমাদের না সামাজ ডগি। সে সে পড়ে যাবি, আসলে এসি চলছে তো খুব ফুর্তি। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, পেয়েছে একটু ঘুম, তাই একটু ঘুমিয়ে নেব আমি আর লুসি, আর তারপর বেরোবো সন্ধেবেলায় একটু তন্দুরি চা খেতে যাব বাড়ি পুরেই। তো সেটা দেখতে গেলে সাবস্ক্রাইব করো, ফলো করো আমাদের চ্যানেলকে, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমরা আরেকটু উৎসাহ পাই এবং আরও এরকম ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। স্টে টিউন টু ব্লগিং উইথ স্যাম অ্যান্ড রাই। আজকের মতো আসি, গুড বাই।